অপপ্রচার এবং ষড়যন্ত্রের মোকাবেলায় হিজবুত তাওহীদের নারীদের কি করণীয়। হিজবুত তাওহীদের নারীরা, তোমরা মনে রাখবে, ঈসা ইবনে মারিয়াম, মরিয়ামের পুত্র ঈসা, সে ঈসা নবীর মা, যাকে কখনো পাপ স্পর্শ করতে পারে নাই, সেই আম্মা মরিয়মকে কি জঘন্য অপবাদ দেওয়া হয়েছে, কুলোটা নারী, ভ্রষ্টা নারী, আরো কত পাশে পাশে বাইবেলে আছে, কোরআনেও আছে, কত জায়গায় আছে, আল্লাহ উল্লেখ করেছেন। ঈসা আলাইহিসসালামের মাকে, মানে আম্মা মরিয়মকে অপবাদ দেওয়ার কারণে আল্লাহ ওই ইহুদি আলেমদের উপরে গজব দিয়েছেন, ইহুদি জাতির উপর লানত পড়েছে। তারা সম্রাট টাইটাউস পুরা ইসরায়েল ধ্বংস করে দিয়েছে, একেবারে পুরো ইহুদি জাতি বেনে, একদম পুরুষদেরকে বেঁধে হত্যা করেছে, নারী শিশুদেরকে দাস দাসী বানিয়েছে, ডেভিড মন্দির ধ্বংস করে দিয়েছে। ওই ডেভিড মন্দিরে বসে তারা ষড়যন্ত্র করত, ফতোয়া রচনা করত, ইসলামের মায়ের ব্যাপারে ফতোয়া রচনা করত, অপবাদ আরোপ করত। আল্লাহ রাব্বুল আলামিন আরশুল আজিম থেকে বসে বসে পরিকল্পনা করলেন, তোদের বেজ্জতি করব আমি, তোরা যেই জায়গায় বসে বসে মানুষের ইমানকে হাইজ্যাক করছো, তোমাদের লেবাস দেখে সুর করে ধর্মগ্রন্থ পাঠ করো, এজন্য মানুষ তোমাদেরকে নবী রাসূলের উত্তরসূরি ভেবেছে, তোমরা কিতাবের শিক্ষা প্রসার করছিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন লানত দিলেন, ইতিহাস পড়ে দেখেন, সম্রাট নেবুকাদনেজরের কাহিনী পড়বেন, কোন সালে কতবার ইহুদিরা বিনাশ হয়ে গিয়েছে পড়বেন। সর্বশেষ হিটলার, ওদের দাবি মোতাবেক 60 লাখ কি অত্যাচার হয়েছে ইতিহাস দেখবেন। কাজেই অপপ্রচার ষড়যন্ত্র হবে হবে, না হলে বুঝবেন কি করে সত্য নিয়ে দাঁড়িয়েছেন। এই ক্ষেত্রে করণীয় কি করণীয়, আম্মা মরিয়মকে আল্লাহ বললেন, মরিয়াম তুমি কথা বন্ধ করো, কথা বলবা না, রোজা রাখো, সওম রাখো, মুখ বন্ধ করো, কথা বলবা না, কারণ এরা এত পেশের লোক, এত খারাপ লোক, এত বদমাইশ, তুমি এই কথা বলবে তারা পেশি আরেক কথা বলবে, তোমার কথা শেষ হতে দিবে না, তাই করে না এরা, ওরা জানে। তখন আম্মা মরিয়মকে বললেন তুমি কথা বন্ধ করো, ইঙ্গিত দিয়ে দেখাই দিবা এই কোলের শিশু কথা বলবে। কি আশ্চর্য, কোলের শিশু নিজের নবুয়তের প্রমাণ দিচ্ছে, মায়ের সতীত্বের প্রমাণ দিচ্ছে, ওই জালেমদের মুখকে কালিমালিপ্ত করছে। আল্লাহ তো, আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। সেদিন আম্মা মরিয়মকে হেফাজত করেন নাই, পরে আম্মা খাদিজাকে, আম্মা আয়েশাকে, আম্মা হাফসাকে, অন্যান্য রাসূলের স্ত্রীগণকে আল্লাহ সেভ করেন নাই। অপবাদ আম্মা আয়েশার ব্যাপারেও দেওয়া হয়েছে, আম্মা আয়েশার মতো সভ্য নারী ওনার বিরুদ্ধে এমন অপবাদ রটিয়েছে, আল্লাহ রাসূল দুঃখে তিনি ম্রিয়মান হয়ে গেলেন। তো সেই অপবাদ থেকে আল্লাহ পবিত্র ঘোষণা করেছেন। কাজেই তোমরা সত্য ধারণ করেছ, তোমাদের ওলি অভিভাবক আল্লাহ, তোমরা আল্লাহর উপর ভরসা করবে, তোমরা ভয় পাবে না।